আসসালামু আলাইকুম। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি সোনন ব্র্যান্ডের একটি কুলিং ফ্যান। যে ফ্যানটি ডেল ল্যাটিটিউড সিরিজ E7420, E7440 এবং E7450 এই মডেলগুলোর ল্যাপটপে সিপিইউ কুলার হিসেবে ব্যবহার হয়। আজকের এই ভিডিওতে আমরা এই কুলিং ফ্যানটি সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব এবং আপনাদেরকে এ সম্পর্কে প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমরা একটা প্লাস্টিক পলিতে এই কুলিং ফ্যানটি পেয়ে যাব। যে প্লাস্টিক পলি থেকে আমরা কুলিং ফ্যানটি বের করে নেই। এই হচ্ছে কুলিং ফ্যানটি, যেটা সোনন ব্র্যান্ডের একটি ফ্যান, যার ইনপুটে 5 ভোল্ট, 0.23 অ্যাম্পিয়ার। এবং এই ফ্যানটি কিন্তু মেড ইন চায়না, তার চাইনিজ কোম্পানির একটি ফ্যান, যেটা মেটাল এবং প্লাস্টিক এই দুইটি পদার্থের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। তো এখানে যে মেটাল ইউজ করা হয়েছে সেটা ফ্যানটির দুই পাশে মেটাল ইউজ করা হয়েছে এবং মাঝখানের অংশতে কালো আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা প্লাস্টিক। এদিকে আমরা ফ্যানের পার্ট নাম্বার DC28000D7LS এই নাম্বারটা দেখতে পাচ্ছি। ফ্যানটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করার জন্য 4-পিন 4-ওয়্যার একটি কানেক্টর রয়েছে, যার মাধ্যমে মাদারবোর্ডকে ফ্যানের সাথে কানেক্ট করতে হয়। আর এই পাশে একটি স্ক্রু এবং উপরের দিকে একটি স্ক্রু, দুইটি স্ক্রুর মাধ্যমে ফ্যানটিকে মাদারবোর্ডের সাথে লাগাতে হয়। এ পাশে যে কালো মেটালগুলো ইউজ করা হয়েছে, যার মাধ্যমে ল্যাপটপের থেকে এই ফ্যানটিকে আলাদা করে রাখে। এবং এই পাশে যে মেটালটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ভালো মানের মেটাল, এবং প্লাস্টিকের যে পাখাটা আছে এটার, সে পাখাটাও কিন্তু অনেক মজবুত টিকসু একটি পাখা। তো এই ফ্যানটির বর্তমান রেট আমাদের কাছে 700 টাকা, এবং এটা নিতে পারবেন আমাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে।